भेद देखो बैश निरालय गजब के नर दुनिया शांति के नो नहीं रे दुनिया नमज रोजर धर धर ना सत्य कथा क्यों बोले ना नमज रोजर धर धर ना सत्य कथा क्यों बोले ना मिथ्या आर चुगल खोरी कोरिया बेड़ा शांति के नो नहीं रे दुनिया गजब के नो रे दुनिया जकत छड़ा धन बढ़ाल नमाज पढ़े कोई जो नाई गजब के नो रे दुनिया शांति के नो नहीं रे दुनिया संतन है पिता माता कथा सुनते राजी नय जहाँ इच्छे तहाँ करबो पिता मातार की बा भय गजब के नरे दुनिया शांति के नो नहीं रे दुनिया माथाय कपड़ देना नारी बुके पीठे देना सनी माथाय कपड़ देना नारी बुके पीठे देना सनी बेहाय बेशरम होए रास्ता ते घुराय शांति के नो नहीं रे दुनिया गजब के नो रे दुनिया यूरोप लेंथ के शुरू करे मेरा मोटर साइकिल चलाए गजब के नो रे दुनिया शांति के नो नहीं रे दुनिया सम्मानित आज के महती सभार सुजोग सभार चलमान सभापति साहेब उपस्थित उलमा इकराम सामने बसे थका दिनदार दिन प्रिय इस्लाम प्रिय আমার বয়কস বয় জ্যেষ্ঠ বয় কনিষ্ঠ অপজানেরা তরুণ তুর্কির দল ইসলাম দরদি ভাইরা সামনে বসে থাকা আমার দিন প্রিয় তরুণ যুবক ভাইরা এক পাশে বসে থাকা আল্লাহ আলী মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সর্বাগ্রেস মহামনিবের দরবারে জানাই লাখ কোটি শুক্রিয়া কিবরাই বেড়াই যে মহান রব আজ আমাদেরকে এই আইন পাড়া জামি মসজিদ প্রাঙ্গণে এক বছর পর হাদিস ও কোরআনের বায়ান শোনার বলা তথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে একটু চাকচিক্য করার সুযোগ করে দিয়েছেন সে মহামনিবের দরবারে অন্তরস্থল থেকে প্রাণ খুলে উচ্চ স্বরে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ অতবার দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই বন্ধুরা মা বোনেরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরা আল হুজুরাত থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য এক জায়গা থেকে একখানা আয়াত পরিবেশন করেছি এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সমাপনী দেব মহামনিবের দরবারে দোয়া করি আল্লাহ আমাকে বলা শ্রোতাকে শোনার পরে যথেষ্ট পরিমাণে আমল করো তুমি তৌফিক দান করো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমিন যাই হোক আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী সমাজ কাকে বলে ইসলামী সমাজ কাকে বলে আমি আপনাদেরকে মাঝে মাঝে এক একটা করে কথা জিজ্ঞাসা করব উত্তরটা দেবেন ইনশাআল্লাহ এতে আপনি নেকি পাবেন একটা নেকির আপনি হকদার হয়ে যাবেন আর একটা নেকির কত দাম একটা নেকি সারা পৃথিবীকে বিক্রি করে পাওয়া যাবে না আর এই একটা নেকি মহা হাশরের মাঠে কঠিন প্রলয়ের দিবসে আপনার কাজে আসবে তাই এজন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা মাঝে মধ্যে একটু করে কথা বলবেন ইনশাআল্লাহ আপনাকেও ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আমাকেও ভালো লাগবে যাই হোক আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন এই আয়াতটি আমাদের কতবার কত হাজার বার লক্ষ বার শোনা হয়ে গেছে যে আয়াতটি হচ্ছে
আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা মৃত্যু বরণ করবে না, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতো করো, আর মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন না হয়ে যাবে। ভাই আমার, মৃত্যু তো একটা প্রাণী যার ভিতরে আত্মা রয়েছে, প্রাণ রয়েছে, তাকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আপনি মানেন না মানেন আলাদা কথা, কিন্তু আল্লাহর ফয়সালা চূড়ান্ত ফয়সালা, আর কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী, এর ভিতরে এক কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ অবকাশ নেই। একদিন মৃত্যু ঘটবেই, একবারে অনিবার্য, লাজিম, মালজুম, আপনার আমার সকলের একদিন মৃত্যু আসবে। তবে মৃত্যু একটা জীব জন্তুর হয়, কুকুর, শৃগাল, শুয়ারের, ভেড়ার, উট, দুম্বা, মাছ, মাছ প্রাণী যত পৃথিবীতে রয়েছে সকলের একদিন মৃত্যু হবে। তবে তাদের মৃত্যু আর একজন মুমিনের মৃত্যু কোনোদিন একরকম হতে পারে না। তাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন যে তোমরা মৃত্যু বরণ করবে না, কিন্তু পূর্ণ মুমিন যতক্ষণ না হবে। এবার আমরা মুখে দাবি করি মুসলমান, আমাদের দাদা ছিলেন মুসলমান, আমার বাবা ছিলেন মুসলমান, আমার 14 গোষ্ঠী ছিল মুসলমান, আমি নবীর উম্মত, আমি কালিমা পড়েছি, কিন্তু শুধু কি কালিমা পড়ে ইমানদার হওয়া যায় না, মুমিন হওয়া যায়? হওয়া যায় কি ভাই? ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য আপনাকে ঈমান আনার পরে আমল করতে হবে, তবে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। আমি যে বিষয় বক্তব্য আজকে বলবো সেটি হচ্ছে ইসলামী সমাজ কাকে বলে। আজকে আমরা বাস করি পাড়া গ্রামে, আজকে আমরা বাস করি সমাজে, আজকে আমরা মার্কেটে, দোকানে, আজকে আমরা মসজিদে, রাস্তাঘাটে, পথে আমরা চলাচল করি। ভাইজান, আপনি যদি 5 ব্যাটারি একটা লাইট নিয়ে এই মুসলমান সমাজে, গ্রামগুলোতে যদি আপনি চিরুনি তল্লাশি করেন, আপনি ইসলামী সমাজ খুঁজে পাবেন না। বলবেন মাওলানা সাহেব কেমন করে? আপনি ভালো করে খুঁজবেন, এই মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি ভেরিফাই করে দেখুন যে সত্যি কি আমি মুসলমান, আমি কি বিশ্ব নবীর উম্মত, আমি কি আল্লাহর গোলাম, আমি কি রসুলের উম্মত, আমার ভিতরে ওই সিমটম, ওই লক্ষণগুলো কি পাওয়া যাচ্ছে, না ওই গুণগুণগুলো আমার ভিতরে আছে না নেই, আপনি নিজেই বিচার করে নেবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে আমার দেওয়া বিধান কোরআনকে যারা মেনে নিয়ে নিজের জীবনকে অতিবাহিত করবে এবং কোরআনকে বাস্তবায়ন করবে, কোরআনকে প্রাধান্য দেবে, তারাই হচ্ছে আমার কাছে অরিজিনাল মুমিন বান্দা। আর যারা এই পটরি থেকে, এই রাস্তা থেকে যারা পথ ছেড়ে দিয়ে অন্ধকারের দিকে চলে যাবে, তারা কিন্তু আমার পছন্দনীয় বান্দা নয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন মুমিন কারা, এই সমাজ আমরা বাস করি, প্রকৃত ইসলামী সমাজ কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হুজরাত আপনি খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, انما المؤمنون اخوة فاصلحوا بين اخويكم واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিনকে আল্লাহ মেসেজ দিলেন, হে সারা পৃথিবীর মুমিনের দল, তোমরা এক অপর মুমিনের হচ্ছ দিনী ভাই। বন্ধু আমার, আজকে যদি আপনার মায়ের পেটের সন্তান আপনার যদি ভাই হয়, তবে আপনি যদি আপনার ভিতরে ঈমান নামে বস্তু রয়েছে, একটা মুসলমানের ভিতরে পরিপূর্ণ ঈমান দেখতে পাওয়া যাচ্ছে, ঈমানের গুণাবলীগুলো দেখতে পাওয়া যায়, তবে ওই লোকটি আপনার প্রকৃত দিনী ভাই, আপনি তাকে ভাই বলে আখ্যায়িত করবেন, ভাই বলে ডাকবেন? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন একজন মুমিন অপরজন মুমিনের ভাই, সহদর ভাই নয়, দিনী ভাই। বাপজনের আমার, দিনী ভাইয়ের আমার, হে আমার মা, ইসলামী সমাজ কাকে বলে? ইসলামী সমাজ যদি আজকে আপনি গড়াতে পারেন,
তবে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ খুলে রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেবেন আর যেই বাড়িতে যে সমাজে যে গ্রামে অশান্তি বিরাজ করবে যেই বাড়িতে প্রতিদিন সকাল হলে ফজরের পর একটা মুরগির ডিম নিয়ে একটা বকরি ছাগল নিয়ে সামান্য জিনিস নিয়ে যদি গ্রামে পাড়াতে বাড়িতে বউয়ের সাথে শাশুড়ির ঝগড়া হয় শ্বশুরের সাথে যদি শাশুড়ির ঝগড়া হয় আর যদি ছেলের সাথে বাবার ঝগড়া হয় তবে ওই পরিবারে আল্লাহ কোনদিন বরকত নাযিল করবেন না দিনি ভাই হে আমার মা ইসলামী সমাজ কাকে বলে যেই বাড়িতে ঝগড়া হবে আল্লাহর বরকত কোনদিন আসতে পারে না ছেলে যতই টাকা ইনকাম করুক না কেন আপনার স্বামী যতই টাকা ইনকাম করুক না কেন আপনার ইনকামের রাস্তা একের পর এক অনেকগুলো টাকা আসে কিন্তু কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারেন না তিনি ভাই আমার এই জন্য যদি শান্তি পরিবার করতে চান ইসলামী সমাজ যদি গড়তে চান তবে রাসূলের সুন্নাতকে আপনাকে দেখতে হবে রাসূলের হাদিসকে আপনাকে যাচাই করতে হবে আপনাকে জীবনে বাস্তবায়িত করতে হবে তবে আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে খুলে দিয়ে শান্তিতে আল্লাহ ভরে দেবে আপনাকে একটা কথা বলি ভালো করে শুনুন ইসলামী সমাজ কাকে বলে একটা মাস্টার সাহেবের বেতন কত তো 50 থেকে 60 হাজার একজন প্রফেসরের বেতন কত তো 1 লক্ষ প্লাস আপনার বাড়িতে রয়েছে এমবিবিএস ডক্টর আপনি একজন ছেলেকে জেনারেল ফিজিশিয়ান তৈরি করেছেন আপনার একটা ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ওই বাড়িতে নামাজ নেই কোরআন তেলাওয়াত নেই আপনাকে জাজল্য প্রমাণ দিতে চায় বন্ধু আমার একটা বাড়িতে মাস গেলেই 5 লক্ষ টাকা ইনকাম আসে কিন্তু দেখবেন যে বাড়িতে আল্লাহর কোরআন তিলাওয়াত নেই সকাল হলেই ঝগড়া শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আমার কোরআনের সাথে মহাব্বত করবে আমি আল্লাহ ওই পরিবারে রহমতের দয়ার আমি ভান্ডার খুলে দেব ভাবজানের আমার বন্ধু আমার আজকে একটা বাড়িতে 5 লক্ষ টাকা মাসে ইনকাম আসার পর ওই বাড়িতে কোনো সময় শান্তি নাই সব সময় যেন অশান্তি আপনি মার্কেট থেকে যখনই বাড়ি ঢুকছেন আপনার বউ ঝগড়া করছে শাশুড়ির সাথে শাশুড়ি ঝগড়া করছে আপনার শ্বশুরের সাথে ভাই আমার বন্ধু আমার ওই বাড়িতে কোনোদিন শান্তি হবে না কিন্তু ওইরকম মানুষ একটা দেখবেন যে একজন আলেমে দিন যার বেতন হলো 8,000 যার বেতন হলো 6,000 বন্ধু আমার এই আমার বাদেরা কিন্তু দেখবেন ওই বাড়িতে একজন আলেমে দিন যার বেতন 8,000 কিন্তু দেখবেন ওই বাড়িতে প্রতিদিন ফজরের তার স্ত্রী কোরআন তেলাওয়াত করে ওই বাড়িতে তার মেয়ে সন্তান ছেলেগুলো কোরআন তেলাওয়াত করে 8,000 টাকা ইনকাম করনে ওয়ালা একজন মাওলানা মুলবি সাহেবের বাড়িতে যত শান্তি আছে 5 লক্ষ টাকা ইনকাম করলে ওই বাড়িতে শান্তি নাই কথা ঠিক কিনা বলেন কোরআন যে বাড়িতে তেলাওয়াত হবে ওই বাড়িতে বরকত হবে যেই বাড়িতে শান্তি বিরাজ করবে আল্লাহর রহমত অবতীর্ণ হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন ভাই আমার বন্ধু আমার ইসলামী সমাজ কাকে বলে দেখবেন বন্ধুরে একজন 50,000 টাকা ইনকাম করনে ওয়ালা স্কুলের মাস্টার কিন্তু বন্ধু তার শরীর থেকে সুগন্ধ ছুটে না কিন্তু দেখবেন একজন 5,000 টাকা ইনকাম করনে ওয়ালা মলবি সাহেব তার শরীর থেকে আতরের সুগন্ধ ছুটে কি ছুটে না দেখবেন তার পাঞ্জাবিতে আয়রনের ভাঁজ মিটে না এত পরিষ্কার চাকচিক্য হয়ে থাকে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা ইসলামী সমাজে গড়ে যাবে আমি আল্লাহ তাকে দুনিয়াতে ইজ্জত দেব এবং মরার পরে আমি কিয়ামতের মাঠে তাকে সম্মানের জীবন দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিসমিহু ওয়াজুহিহি মিনাতারি সুজুদ কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর কোরআনকে মানবে রাসূলের দ্বীনকে যারা মেনে চলবে কাল কিয়ামতের মাঠে তাদের কপালগুলো এই যে হ্যালোজিং লাইটগুলো জ্বলছে বাপজনের আমার আমার আপনার সেদিন কপালগুলো টলটল করে জ্বলবে সেদিন আল্লাহর ফারিস্তারা বলবে ও গো আল্লাহ এরা আবার কারা যাদের কপালগুলো ঝলমল করে জ্বলছে আল্লাহ বলবেন এরা হলো আমার প্রকৃত নমাজ
মাঝি বান্দা এরা আমার প্রকৃত মুমিন বান্দা এরা আমাকে খুশি করেছে ওই জন্য আমি আল্লাহ তাদেরকে এই পুরস্কার দিয়েছি ইসলামী সমাজ গড়েন শান্তি আসবে আজ দেখুন প্রতিটা গ্রামে সমাজে অশান্তিতে ভরে আছে কথা ঠিক কিনা বলেন বাপ জানেন আমার আজকে ভাই ভাই ঝগড়া বাপ বেটার সাথে কথা বলা বলে হয় না বন্ধু আমার কতগুলো নারী আমাদেরকে এসে বলে মাওলানা জুমার দিনে খুতবা দিবেন তো মাতা পিতা সম্পর্কে আজকে আলোচনা করবেন তো বলেন কেন গো মা তখন সেই চোখ দিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করে বলবেন মহান বলেন মাওলানা আমার মাত্র একটাই ছেলে বড় আদর করে যত্ন করে মানুষ করেছি 10 বছর থেকে আমার ছেলে আমাকে মা শব্দ বলে ডাকে না আমাকে আব্বা বলে ডাকে না কতগুলো সন্তান রয়েছে এরকম যে নিজের মাকে মা বলে ডাকে না বন্ধুরে যত কোটি কোটি টাকা ইনকাম করো না কেন ওই বাড়িতে বরকত আল্লাহ অবতীর্ণ করবে না করবে না করবে না কেন বিশ্বনবী যে বলেন যারা নেবে দেখে কষ্ট দেবে দুঃখ দেবে নিজের ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করবে তারা পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি করবে টিবেলের পানি নামা নিজে লড়াই করবে ঝগড়া করবে বন্ধু আমার ওই গ্রামে আল্লাহ শান্তি কোনোদিন নেমে আসবে না আজকে ভাই ভাইয়ের সাথে ঝগড়া বাপ বেটার সাথে ঝগড়া আজ হাজি সাহেব চায়ের দোকানে বসে আছে বেটার বাড়িতে বিয়ে দিচ্ছে মেয়ের হাজি সাহেবের পতিনের বিয়ে ক্যাটার করেছে পেন্ডাল করেছে ডেকোরেশন সুন্দর করে সাজিয়েছে বৃদ্ধ বয়স্ক আব্বা আজকে মুখটা ভারী করে মসজিদের এক কোণায় বসে আছে বলছেন সালাম আলাইকুম বাপজান কি ব্যাপার আপনি এখানে বসে আছেন আপনার ছেলের বাড়িতে আপনার পতিনের বিয়ে আপনি কেন জাননি হাজি সাহেবের চোখের কোণা দিয়ে ভড় ভড় করে চোখের পানি পড়ে যায় এরকম পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যেই দেখুন নিজের ছেলের বাড়িতে বিয়ে বাপ বিয়ে খেতে পায় না কেন 10 বছর থেকে বাপ বলে ডাকেনি ওই বাপ তার বাড়িতে কি করে গিয়ে বিয়ে খেতে পারে ইসলামী সমাজে কে বলে না ভাই আমার বন্ধু আমার আজকে দোকান আমরা মুসলমান দাবি করি যেই সমস্ত যুবকেরা আজকে ঘোরাফেরা করছে জলসায় ইসলামী সমাজ কাকে বলে দেখবেন তো আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরে আজকে আমাদের মুসলমানের বাড়িতে প্রতিটা বাড়িতে শতকরা 80% বাড়িতে সুদের সাথে জড়িত এটাকে ইসলামী সমাজ বলে না ভাই আমার কত শতবার আমরা শুনলাম সুদের ব্যাপারে যে 70টা তার ধাপ রয়েছে নিম্ন ধাপ যেটা সবচেয়ে নিম্ন মানের যেটা পাপ নিজের মায়ের সাথে জিনা করা বলে আস্তাগফিরুল্লাহ এত শতবার শোনার পর আজকে আমরা লনের সাথে জড়িত গ্রুপের সাথে জড়িত তবে ইসলামী সমাজ আমি আপনি কেমন করে বলতে পারি শুধু তাই নয় বন্ধুরে আজকে আপনি হাজি সাহেব হয়েছেন আপনার ছেলেকে দেখেন মদের আড্ডায় বসে আছে আপনার ছেলে জুয়ার আড্ডায় বসে আছে গতকালকের আগে রাতে বন্ধু আমার কালী পুজোর রাত গেল কত শত লাজবান মুসলমানের বাচ্চা আজকে হিন্দুদের কালী পুজোতে গিয়ে তারা রাত জেগে জেগে তাস খেলে খেলে কাটালো কি কাটালো না বন্ধু আমার তবে আপনি কেমন করে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন আজ তারা হাসছে আজকে তারা আনন্দ নিয়েছে যা আজ মুসলমানের বাচ্চারা আমাদের পাশে বসে তাস খেলছে আর টাইম পাস করছে আর সুযোগ পেলে তো মদের বোতল উল্টে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা বরবাদ করে দিল গাড়ি বন্ধক দিয়ে দিল এমন রেকর্ড করে যা যে যারা তাস খেলাতে মত্ত থাকে তার নিজের স্ত্রীকেও বন্ধক দিয়ে দেয় এরকম কথা শুনেছেন অনেক ঘটে খেলতে 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 নিজের বিবি পর্যন্ত হেরে দিয়ে আসে আউযুবিল্লাহি মিন যালিক এক বদনা পানিতে মুখ ডুবিয়ে মরে যাওয়া দরকার তোমাকে আর তুমি মুসলমান দাবি করছো ভাই আমার বন্ধু আমার ইসলামী সমাজ কাকে বলে ভাই ভাই কাকে বলে আপনাকে একটা ইতিহাস শোনাই আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটার নাম হলো জঙ্গে ইয়ারমুক যুদ্ধটার নাম কি বললাম জঙ্গে ইয়ারমুক একটা যুদ্ধ হয়েছিল ইসলামী সমাজ কাকে বলে ভাই ভাই কাকে বলে আল্লাহর কোরআন বলছে প্রকৃত মুমিন মুমিনের ভাই কেমন যেমন একটা
বিল্ডিং আমি আপনি তৈরি করি বন্ধুরে একটা বিল্ডিং একটা ঘর রং তৈরি করতে গেলে একটা ইটের পর একটা ইটকে জড়িয়ে দেওয়া হয় তাতে গিট্টি লাগে সিমেন্ট লাগে বালু লাগে বন্ধু আমার যেমন একটা ইট একটা রুম আপনি তৈরি করবেন তো একের পর এক ইটগুলোকে গাঁথতে গাঁথতে একটা ওয়াল তৈরি হয়ে যায় তেমনি আল্লাহর নবী বলেন প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা ইটের মতো ওই বিল্ডিং এর মতো ওই ওয়ালের মতো আপন সে যেন তারা জুড়ে থাকবে আমার আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি ওয়ালা তাফারাকু জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরে নাও আর তোমরা আপোষের ভিতরে বেঁটে যেও না দল দল হয়ে যেও না ভাই আমার বন্ধু আমার আজকে আমরা দেখতে পাই সমাজে নিজের বাপকে বাপ বলি না লোকের বাপকে বাপ বলতে আমাদেরকে স্বাদ লাগে নিজের বাপ খেতে পাই না অন্য লোকে বাপ রিশতাতে লাগাচ্ছে এরকম মানুষ দেখতে পাই কি পাই না ভাই আরে মানুষ বাপ লাগাই না মা লাগায় বাপ লাগায় ভাই লাগিয়ে দেয় নারীরা বিশেষ করে এই বিষয় খুব আগে কাকে সহি লাগাবে কাকে মিতিল লাগাবে কাকে বোন লাগাবে আরে নিজের বোন এসে একদিন এক ঢোক পানি পায় না আর লোকের বোনকে বোন লাগিয়ে তাকে নিয়ে বাড়িতে কত আদর আর তাকে কাপড় দিবে আর মিষ্টি মান্ডা ক্ষীর আর মাংস খাইয়ে কত আদর যত্ন আর নিজের বোনের কোনোদিন জীবনে খবর নেই না এরকম হয় না আপনাদের এলাকায় আছে নিজের বোনের খবর নেই নিজের মায়ের খবর নেই লোকের মাকে মা লাগিয়ে দেখেন কত আদর আর যত্ন এগুলো হচ্ছে কেয়ামতের আলামত এগুলো হচ্ছে কি কেয়ামতের আলামত ভাই আমার বন্ধু আমার ইসলামী সমাজ কাকে বলে আজ নিজের ভাইয়ের সাথে কথা নেই ঝগড়া আল্লাহ আকবার এই প্রতিটা বিশেষ করে আমাদের শেরশাবাদী কওমে এই বাদিয়া সমাজে দেখবেন দুটা ভাই যদি এক জায়গাতে আছে ওই পরিবারটাকে কি করে ভাঙতে হবে যখনই তার স্ত্রী পাশে গিয়ে রাত ১২টায় শুয়ে যায় এই মহিলা জাত হচ্ছে অক্সিজেন বেগম মহিলা জাতকে আমি অক্সিজেন বেগম বলি যখন রাত্রে শুয়ে যাবে স্বামীর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলবে হাজি এ একই আঙ্গনে তার কতদিন থাকবে এরকম করে না ভালো লাগে না এই মুরগি বকরি নিয়ে ঝগড়া আমাকে প্রতিদিন ঝাড়ু দিতে হয় ওর মুরগিতে পায়খানা করে দেয় এরকম সমস্যা না এই বাড়িটাকে আলাদা করে দাও মাঝামাঝি একটা ওয়াল করে দাও আমি নিয়ে এসে জমিনটাকে ভাগ করে নাও এরকম হয় কি হয় না ভাই ভাইয়ের সাথে চেহারা দেখতে দিবে না যারা কোনো এই কৌশল নারীরা অবলম্বন করে করে কি করে না ভাই আমার ভাই কোনোদিন চাই না যে ভাই ভাই থেকে পৃথক হোক কিন্তু নারী এমন একটা জাত এই তরবারি চাইতে এই বিষের চাইতে পয়জনের চাইতে চাকুর চাইতে ছোড়ার চাইতে বেশি খাতারনাক কেন নিজের বাপ থেকে দূর সরিয়ে দিতে পারে এই নারী জাত নিজের মা থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে নারী জাত নিজের ভাই থেকে ভাইকে সম্পর্ক ছিন্ন করতে পারে এই নারী জাত আবার এই নারী সম্পর্ককে গভীর করতে পারে আল্লাহ এত তোমাদেরকে পাওয়ার দিয়েছে মাওন ইসলামী সমাজ কাকে বলে দেখুন সেই যুদ্ধে এরমুকের যুদ্ধে তিনজন মুসলমান আল্লাহর মুমিন বান্দা লড়াই করতে 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 কাউকে তরবারি লাগলো কাউকে তীর লাগলো কাউকে বার্ছা লাগলো আল্লাহ আকবার ইসলামী সমাজ মুমিন কাকে বলে যখনই শেষ মুহূর্তে তিনজন ব্যক্তি বিদায় হয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ আকবার ইতিমধ্যে বন্ধু আমার ওই তিনজন ব্যক্তি জীবন থেকে এখন শেষ হয়ে যাবেন মরে যাবেন বিদায় হয়ে যাবেন বাপজানের আমার দেখবেন পৃথিবীতে মানুষ মরার কালে কোন জিনিস খেতে চায় কি বলেন কিছুই খেতে চায় না দেখবেন মানুষ যখন মরার পথে যখন মৃত্যু মুখে শায়িত হয়ে যায় দেখবেন আপনার স্ত্রী আপনার মাকে আপনার বাবাকে দেখেছেন বন্ধু আমার দেখতে পাই দেখতে পাবেন যখন ওই আল্লাহর বান্দা মরণ মুখে পতিত হয় তখন দেখবেন একটা বাটিতে করে বা পেয়ালাতে করে ওই তার স্ত্রী বা তার মা সুন্দর করে শরবত বানিয়ে বা একটা কলের সাদা পানি জল নিয়ে একটা ছোট চামচ দিয়ে ওই মুখে ঠুটে দিয়ে দেয় রে বন্ধু আমার যখন দেখবে নিজের জীবন
জীবনের আয়ুটা শেষ তখন ওই নারী পুরুষ বা ওই নারী আল্লাহর বান্দা দেখবেন বন্ধু আমার সারা জীবন খেয়ে পেট ভরল না কিন্তু সেই জীবনে পানিটা যখন দেয় দেখবেন দুই চোয়াল দিয়ে কষা দিয়ে পানিগুলো বয়ে যায় কি যায় না ভাই আমার বন্ধু আমার আপনার মা স্ত্রী বসে বসে ওই চামচটা দিয়ে পানিগুলো দেয় কেন যে এখন এত ভয়ভীত হয় ওই মালাকুল মওতকে দেখে এই জন্য পানিগুলো দেয় যে তার ভিতরটা শুকিয়ে যাচ্ছে পানি আল্লাহ তো নিয়ামত আল্লাহ করে দিয়েছে ভাই আমার বন্ধু আমার ওই যুদ্ধের ময়দানে তিনজন আল্লাহর মমিন বান্দা পানি 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 করে ছটফট করছে আর বলছে কোন আল্লাহর বান্দা রয়েছ ও আল্লাহর বান্দা আমাকে একটু পানি পান করাও একটু পানি পান করাও পানি পানি যুদ্ধের ময়দানে পানি পানি আওয়াজ শব্দ যেন হচ্ছে বন্ধু আমার কেউ নেই এরকম যে শেষ সময়ে আল্লাহর মমিন বান্দাকে একটু পানি পান করাবে জীবনের শেষ পানি পান করে দুনিয়া থেকে বিদায় হবে ইসলামী সমাজ মমিন কাকে বলে মুসলমান ভাই ভাই কাকে বলে ইতিমধ্যে বন্ধু আমার একজন আল্লাহর মমিন বান্দা ঢালে করে পানি নিয়ে আসছেন যুদ্ধের ময়দানে যখনই যেই বান্দা গুলো পানির জন্য নফসি নফসি করছে তারা হে তারাই করছে ছটফট করছে বন্ধু আমার ইতিমধ্যে যখনই পানি নিয়েছে তার মুখের কাছে এবার ঢালতে আছে ইতিমধ্যে তার কানের কাছে আওয়াজ যেন ভেসে উঠলো পানি ও আল্লাহর বান্দা আমাকে পানি দাও তৃষ্ণায় আমার যেন কল্পনালি শুকিয়ে যাচ্ছে বন্ধু আমার যখনই এই কথাটা শুনতে পাওয়া আল্লাহর ওই মুমিন বান্দা যেই লোকটা পানির জন্য ছটফট করছে এবার বলছে ভাই রে আমাকে পানি পান করাতে হবে না ওই আমার অনুক ভাই মুমিন বান্দা আল্লাহর জমিনে জিহাদ করতে এসে দুনিয়া থেকে বিদায় হবে তার কাছে তুমি পানি নিয়ে যাও আমার দিকে দেখুন আমাকে পানি পান করাতে হবে না যাও আমার ওই দিনী ভাইকে পানি পান করাও এবার দ্বিতীয় নম্বর লোকের কাছে যখন গেলেন দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে যাচ্ছেন ইতিমধ্যে তৃতীয় নম্বর একজন আল্লাহর বান্দা পানির জন্য ছটফট করছে পানি 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 তখন এই বান্দা বলছেন ভাই জানি রে আমাকে পানি পান করাতে হবে না যাও এই অমুক আল্লাহর মমিন বান্দা পানির জন্য ছটফট করছে কান্না করছে তার কাছে পানি নিয়ে যাও এটা ইসলাম স্বীকৃতি দেয় না ইসলাম পারমিশন দেয় না যে আজকে তুমি পানি পান করবে আর তুমি আরামে জীবন কাটাবে আর তোমার চোখের সামনে একজন মুমিন বান্দা পানির জন্য ছটফট করে মরে যাবে আল্লাহর কাঠ গড়াতে কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয় তবে আমি কি আল্লাহর কাছে জবাব দেব আমি পান পান করব না যাও যাও ওই যে আল্লাহর কোন মুমিন বান্দা যুদ্ধের প্রান্তে কে পানির জন্য ছটফট করছে তার কাছে তোমরা পানি নিয়ে যাও অবশেষে নিয়ে গেল সেখানে যদি গিয়ে পৌঁছেছে মুখে পানি দেবে এই যে প্রথম নম্বর বান্দার মুখ থেকে পানি পানি শব্দ হচ্ছে তার কাছ থেকে যখন এসে এই যে প্রথম নম্বর বান্দা আল্লাহর মমিন বান্দা যুদ্ধের ময়দানে পানির জন্য চিৎকার করছেন তার কাছে আসতে না আসতে আবার তার আওয়াজ আসছে দ্বিতীয় নম্বর বান্দার বন্ধু আমার এর কাছ থেকে যখন দ্বিতীয় নম্বরের লোকটার কাছে যখন যাচ্ছে এর মধ্যে এই যে এক থেকে দেড় দুই মিনিটের ব্যবধানে আল্লাহর মমিন বান্দা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন বলুন সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক নম্বর কাছ থেকে দ্বিতীয় নম্বর গেল দ্বিতীয় নম্বরের পর যখনই এর কাছে পানি নিয়ে গেছে আবার সে পানির শব্দ শুনতে পাচ্ছে বলছে ও আল্লাহর মুমিন বান্দা আমাকে পানি পান করাতে হবে না তার কাছে নিয়ে যাও বন্ধু আমার এক এক করতে করতে তিন তিনজন আল্লাহর মুমিন বান্দা বিনা পানি পান করাতে দুনিয়া থেকে চলে গেলেন ভাই আমার বন্ধু আমার এটাই হচ্ছে মুসলমান আজকে শুধু আমি নিজের জন্য ভাবি আজকে আপনি নিজের জন্যই ভাবেন আমার কি করে বাড়ি হবে আমার কি করে জমিন হবে আমার কি করে ছেলেটা চাকরি হবে আমি সব সময় আপনি নিজের জন্য চিন্তা ভাবনা করি দয়ার নবী বিশ্ব নবী বলেন অতক্ষণ পর্যন্ত একজন মুসলমান পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ যেই বিষয়টাকে বস্তুটাকে নিজের জন্য ভালোবাসে অপরের জন্য ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না পূর্ণ মুমিন হতে পারে না
आज के शुद्ध आमी अपनी निजेर जन्नई भावी निजेर जन्नई चिंता करी की करे अमार बांग्ला होबे की करे जमी होबे की करे चाकरी बाकरी होबे यही चिंता भावना किंतु आज मुसलमान अमरा सब समय हासादे आज के अमरा हिंसाते जले पड़े मरे जाए जदि केउ भालो खाय जदि केउ भालो पड़े जदि केउ बांग्ला बाड़ी बनाय केउ जदि गाड़ी बाड़ी करे स्टैंडे जमी जायगा किने तो अमरा खराब कमेंट करी आहे की ब्यापार आमादेर चोखेर सामने छेलेटा तो नांटा हुए मानुष हलो आर देखते देखते जे एतगुलो जमी जायगा किनछे ना 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 अवश्यई कोनो हराम टाका आछे अवश्यई बोले कि बोले ना भाई आपनि केनो खराब धारणा करबेन आपनिओ मेहनत करेन आपनिओ प्रचेष्टा चालान आल्लाह आपनाकेओ देबे আপনি নিজের জন্য ভাবুন এবং অপরের জন্য আপনাকে মাল দিতে না পারলেও কমপক্ষে মুখ থেকে দোয়াটা দেন যে আল্লাহ আমার পড়োশি আমার ভাইকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এটা হচ্ছে মুমিনের পরিচয় ভাই আমার বন্ধু আমার ইসলামের সমাজে কাকে বলে দেখুন আজকে বর্তমান জামানার নারীদেরকে দেখুন আর বিশ্ব নবীর জামানার নারীরা কেমন ছিল আজকে পুরুষেরা কেমন যুবকেরা কেমন রাসূলের সাহাবারা কেমন ছিলেন দিনি ভাই আমার বন্ধু আমার আজকে যদি আপনি চিরুনি তল্লাশি করেন ইসলামী সমাজ ইসলামী ভেস আপনি একটাও খুঁজে পাবেন না আজকে যুবকেরাকে দেখেন এখন একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে ফ্যাশনটা কি বলবো আজ আমরা চিরদিন শুনে আসলাম যে আল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে রহমতের নজরে ওই ব্যক্তির দিকে দেখবেন না দৃষ্টিপাত করবেন না যে ব্যক্তি লুঙ্গি বা পায়জামা প্যান্টকে এর টাখনের নিচে পরিধান করবে এই হাদিসটা আপনারা শুনেছেন না আল্লাহ রহমতের নজরে তাকাবেন না এই হাদিসটা শুনে 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 এখন বর্তমান যুগের নওজোয়ান যুবক তরুণ তুর্কির দলেরা কি করেছে জানেন হাফ প্যান্ট পরতে শুরু করেছে আপনাদের দিকে আছে হাফ প্যান্ট পরেই বাজারে ঘুরছে হাফ প্যান্ট পরেই অফিসে যাচ্ছে হাফ প্যান্ট পরেই মেহমানের বাড়ি যাচ্ছে ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়া হচ্ছে ইমানের অঙ্গ শুধু নারীর জন্য পর্দা নয় পুরুষ তোমার জন্য পর্দা বিশ্ব নবী কেমন পর্দা করেছিলেন আল্লাহু আকবার একদিন বিশ্ব নবীর কোন কাজে ব্যস্ততার কারণে ছোট বাচ্চা এখনো নবী হয়নি শিশু নবী অথচ বিনা জানতে একটু কাপড়টা হাঁটুর উপরে উঠে যাওয়ায় আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন বলুন সুবহানাল্লাহ হাইরে দয়ার নবী আজ বর্তমান যুগের সমাজের নওজওয়ানকে দেখুন এমন এমন পোশাক পরছে কতগুলো জায়গাতে নিজের সচক্ষে দেখেছি আরে আন্ডার প্যান্ট পরে গোসল করছে মা দেখছে বেটি দেখছে গ্রামের সমাজ দেখছে আজ তোমাকে লজ্জা করা দরকার আল্লাহ তোমাকে পর্দা বলে একটা জিনিস দিয়েছে সম্মানিত দিনী ভাই বলছিলাম ইসলামী সমাজ কাকে বলে ইসলামী সমাজ এটা নয় আজ আমরা ফ্যাশনে আজ আমরা সমস্ত ইহুদি নাসারাদের আজ ওই ফ্যাশনগুলো কাজ আমরা অপন করে নিয়েছি আজকে কোন হলিউড আজকে কোন হিরো আজকে কোন নায়ক কে কি পরছে কে কিরকম স্টাইল করছে ওই সমস্ত জিনিসগুলোকে আজ আমরা আপন করছি রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি ঠিক আছে তো ভাই আমার ইসলামী সমাজ বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ এবং রাসূলকে ধরুন তবে আপনার এই জীবন কামিয়াব হবে আর যদি আপনি এইভাবে নিজের জীবনকে অতিবাহিত করেন তরুণ তুর্কি নওজোয়ান দলেরা আজকে তোমার শরীরে জওয়ানি আছে কালকে তোমার শেষ হয়ে যাবে আজকে যে চেহারায় তুমি প্রতি সপ্তাহে সকালে ফজরের পরে উঠে বেলের দিয়ে নিজের চেহারাকে চাঁছো একদিন এমন দিন আসবে যে তোমার গালটা শুকিয়ে কিশমিশের মতো জমা হয়ে যাবে আর যে সমস্ত লোকেরা বৃদ্ধ বয়সে বাপজানেরা বসে আছেন তাদেরও শরীরে ছিল একদিন জওয়ানি একদিন ছিল তরুণ তুর্কির দল আজকে তাদেরকে জিজ্ঞাসা করুন সম্মানিত ভাই এই শরীর এ দেহ এই সুঠাম শরীর আপনার চিরদিন থাকবে না একদিন আপনার নষ্ট হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে তাই কবি বলছে বড় দুঃখের সাথে আমি মানুষ হই জন্ম লইয়া সমাজের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে
আমার আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মন আমার মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রসুল না মানিলাম মানব জন্মে লাভ হলো কি আমার একে সফাকিবে দন্ত খসিবে সম্বল হবে আমার লাঠি যে সমস্ত বয়স্ক বাপজনের বসে আছেন আজকে লাঠি না হলে উঠতে পারে না বসতে গেলে মাটি উঠতে গেলে লাঠি এই জন্য কবি বলছে ইতিমধ্যে আমাদের জেলা পরিষদের সদস্য রেজাউল করিম বক্সি স্যার উপস্থিত হয়েছেন তাকে পেয়ে আমরা ভীষণ খুশি ভীষণ ধন্য হয়েছি তাকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি আসুন প্রথমে আমি ক্ষমা প্রার্থী এত সুন্দর বক্তব্যের মাঝে আমাকে বলতে হচ্ছে আমিও শুনছিলাম খুব মনোযোগ দিয়ে আজকে আমাদের প্রতিবারের মতো এবারও আইফা গ্রামবাসীর উদ্যোগে আমাদের গোটা রতুয়া থানা এলাকার মধ্যে ঐতিহ্যবাহী এই ধর্মীয় জালসা অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত আছেন সম্মানীয় ওলামায়ে কেরামগণ মঞ্চে এই জালসা কমিটির সম্মানীয় সদস্য এবং সর্বোপরি আপনারা সকলকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে এখন প্রত্যেকটা জায়গায় এই সময়ে জালসা ধর্মীয় জালসা অনুষ্ঠিত হচ্ছে আমি এখনই আরেকটি জালসা অ্যাগেন করে আসলাম এবং এই জালসায় আসাটা আমাদের সারা বছর ধরেই একটা ইচ্ছা থাকে প্রচুর মানুষ এলাকার এখানে আসেন আমরা সকলেই এই জালসায় আমাদের সম্মানীয় বক্তা বলছিলেন